আসসালামু আলাইকুম আমি আশরাফ হোসেন রাকিব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্স্টায় আমার ইন্ট্রোডাকশানটা একটু দিই আমার গ্র্যাজুয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ের উপর বিবিএ এবং এম বিএ আর আমি একজন সিএ কোর্স কমপ্লিটেড এবং সিএ দিয়ে পর্যন্ত তেরোশো মার্কে আমি পাশ করছি বাই প্রফেশান হচ্ছে যে সিএনএফ বিজনেস ফ্রেড ফরওয়ার্ডিং শিপিং এবং এক্সপোর্টের সঙ্গে জড়িত আছে ভ্যাট কনসালটেন্ট এক্সামের জন্য দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্ট হচ্ছে ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস ভ্যাট অ্যাক্টের উপর আমার চ্যানেল অলরেডি সাতাশটা ভিডিও দেওয়া আছে আপনারাগুলো দেখতে পারেন এবং কাস্টমস উপর আজকের ভিডিও সহ পাঁচটা ভিডিও হবে এবং সামনে ইনশাল্লাহ আরও ভিডিও আসবে আর কাস্টমস সেক্টরের যে লেকচারগুলো সেগুলো আমি দিচ্ছি হচ্ছে নিটম পাবলিকেশন রেসেট নামক বই থেকে এর কোনো স্পন্সারশিপের জন্য এটা বলা না এটা হচ্ছে আমি ওয়েবোর্ডে ফলো করতেছি ওয়েবোর্ডা থেকে বলতেছি সেই জন্য এই নামটা বলা যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর কি তো ফার্দার চলেন আজকের লেকচারটা হচ্ছে কাস্টম সেক্টর ফিফথ বা পঞ্চম লেকচার যারা এর আগে চারটা লেকচার দেখেন নাই তারা কাইন্ডলি এর আগে চারটা লেকচার দেখে আসবেন না হলে এখান থেকে আপনারা বুঝবেন না এবং কাস্টমস সেক্টরের যে এই পড়াগুলো আমি পড়াচ্ছি লিটম পাবলিকেশনের রেস এট নামক বই থেকে রেস এট তো রেস এটের পেজ নাম্বার নাইন থেকে আমরা আজকে শুরু করতেছি রেস এট বইয়ের কাস্টমস একটা অংশের পেজ নাম্বার নাইন তো প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে শুল্কায়নের জন্য আমদানিকৃত পণ্যের কি কি মূল্য প্রচলিত আছে বিস্তারিত আলোচনা করুন উত্তর কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তরের ধারা পঁচিশ অনুযায়ী আমদানিকৃত পণ্যের শুল্কায়নের ক্ষেত্রে বর্তমানে তিন প্রকার মূল্য প্রযোজ্য আছে এক স্বাভাবিক মূল্য বা নর্মাল ভ্যালু দুই পিএসআই প্রত্যাহিত মূল্য এবং তিন ট্যারিফ মূল্য প্রথমে স্বাভাবিক মূল্য বা নর্মাল ভ্যালু কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তরের ধারা পঁচিশ অনুযায়ী আমদানিকৃত পণ্যের বিনিময় মূল্যকেই স্বাভাবিক মূল্য হিসাবে ধরা হয় যে মূল্য খোলা বাজারে বেনাকেচার উদ্দেশ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় আমদানিকৃত দেশের নির্ধারিত বন্দরে বহন ও খালাস করতে ব্যয়িত খরচ এ মূল্যের মধ্যে ধরা হয় এছাড়াও পণ্যের ভাড়া বিমা ও মুনাফাসহ অন্যান্য দুর্ঘটনাজনিত খরচও এই মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে সো বেসিক্যালি নর্মাল ভ্যালু মানে হচ্ছে যে যেটার অ্যাকচুয়াল ওই পণ্যটার অ্যাকচুয়াল যে প্রাইস ইনভয়েসে যে প্রাইস দেখানো হয়েছে সেটার সঙ্গে ভাড়া ফ্রেট ইন্স্যুরেন্স এবং আপনি ইম্পোর্টার যে প্রফিট করবে সব কিছু যোগ করে যে মূল্যটা হয় সেটা হচ্ছে যে কি স্বাভাবিক মূল্য এবং স্বাভাবিক মূল্য নির্ধারণের জন্য কতগুলো পদ্ধতি আছে কি কি পদ্ধতি বিনিময় মূল্য অভিন্ন পণ্যের বিনিময় মূল্য সমতুল্য পণ্যের বিনিময় মূল্য অবরোহী মূল্য হিসাবকৃত মূল্য এবং ফলব্যাক মেথড ইত্যাদি যে কোনো একটি পদ্ধতির সাথে বিমাসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করে নির্ধারণ করা হয় এই পদ্ধতিগুলো নিয়ে আমরা এর আগে মেবি তিন নম্বর লেকচারে বিস্তারিত আলোচনা করছি এবং আপনাদেরকে শুরুতেই বলছি যে আগের লেকচারগুলো দেখে লেকচারটা দেখবেন তো যারা আগের লেকচার দেখছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলো সম্পর্কে অলরেডি আপনারা জানেন সো আমি পয়েন্ট নাম্বার টুতে মুভ করতেছি পয়েন্ট নাম্বার টু পিএসআই প্রত্যায়িত মূল্য পিএসআই অর্থ হচ্ছে যে আপনার প্রিশিপমেন্ট ইন্সপেকশন তো পিএসআই প্রত্যায়িত মূল্য বা সিআরএফ মূল্য কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তরের পঁচিশ ক ধারার বিধান মোতাবেক ক্ষমতা প্রাপ্ত পিএসআই সংস্থা কর্তৃক আমদানিযোগ্য কোনো পণ্য জাহাজীকরণের পূর্বে পণ্যের গুণগত মান পরিমাণ ইত্যাদি বিষয় যাচাইপূর্বক যে মূল্য প্রত্যায়িত করেন তাই সিআরএফ মূল্য বা পি এস আই তাহলে মূল্য তাই একটা সংস্থা থাকে ওই সংস্থাগুলো মানে শিপমেন্টের আগে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন অনুযায়ী তারা একটা মূল্য দিয়ে থাকে তো ওই ওই মূল্যটাও হইতে পারে এবং লাস্টে হচ্ছে ট্যারিফ ভ্যালু ট্যারিফ ভ্যালু হচ্ছে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং রোধ করার জন্য সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা আমদানিকৃত কোনো পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করে দিতে পারেন যা ট্যারিফ মূল্য হিসেবে গণ্য সো ট্যারিফ ভ্যালু হচ্ছে কি সরকার কর্তৃক নির্ধারিত মূল্য সরকার গ্যাজেটের মাধ্যমে যে কোনো পণ্যের জন্য এই মূল্য ফিক্স করে দিতে পারে মূল্য ফিক্স করতে পারে মানে কি মার্কেটে যে প্রাইসে সেল হবে সেটা ফিক্স করার কথা বলতেছি না বলতেছি যে অ্যাসেসমেন্ট ভ্যালুটা ফিক্স করে দিতে পারে যে এই মূল্য এই পণ্যের এই মূল্যের উপর ডিউটি ক্যালকুলেট করতে হবে এরপর আপনি মার্কেটে যে দামে সেল করবেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার যেমন সাপোজ সরকার যদি ফিক্স করে দেয় যে কেউ রেফ্রিজারেটর আমদানি করলে এই এই পরিমাণ মূল্যের উপর তাকে শুল্ক শুল্কায়ন করতে হবে সেটা সরকার করতে পারে সেটা গ্যাজেটের মাধ্যমে করবে সেটাকে বলা হয় কি ট্যারিফ ভ্যালু তাহলে এই তিনটা পদ্ধতির যে কোনো একটা অনুযায়ী কি হয় আমার শুল্কায়নযোগ্য মূল্য যেটা আছে যে অ্যাসেসমেন্ট ভ্যালু বের করা সেটা এই তিনটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আমি মানে করা হয় আমি করতে পারবো না এটা ওই কাস্টম কমিশনার উনি বলবেন যে এই তিনটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আমার এটা মূল্যটা হবে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি রেসের বইতে এখন যে কোয়েশ্চেনটা পড়ব সেটা আগের কোয়েশ্চেনের আগে আছে মানে এটা আসলে নাইন নয় নম্বর পেজ এখন আমি দশ নম্বর পেজ দিয়ে শুরু করছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই প্রশ্নটা আগে করা দরকার তাহলে এটা বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এটা পরে আনছি তো নেক্সট প্রশ্ন আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কোন বিষয়ের উপর ভিত্তি করে স্বাভাবিক মূল্য নির্ধারণ করা হয় বিস্তারিত লিখুন অথবা কাস্টম আইনের পঁচিশ ধারা অনুযায়ী পণ্যের স্বাভাবিক মূল্য কী অথবা কিভাবে পণ্যের শুল্ক নির্ধারণের জন্য মূল্য নির্ধারণ করা হয় অথবা কাস্টম সাইনের পঁচিশ ধারা অনুযায়ী মূল্যের উপর একটি সাধারণ আলোচনা করুন কাস্টম সাইন উনিশশো উনসত্তরের ধারা পঁচিশ এক মোতাবেক যখন কোনো পণ্যের মূল্যের সাপেক্ষে উহার উপর কোনো শুল্ক আরোপযোগ্য হয় তখন উহার প্রকৃত মূল্য অর্থাৎ যে মূল্য প্রকৃত পরিশোধ করা হয়েছে বা পরিশোধযোগ্য অথবা যে মূল্যে ওই রূপ বা ওই প্রকৃতির পণ্য সাধারণভাবে বিক্রি হয়ে থাকে তাকে স্বাভাবিক মূল্য বলে স্বাভাবিক মূল্য কোনটা আমরা এই উপরের প্রশ্নে যে এক নম্বর পয়েন্টটা দেখলাম আর কি সেটার ডেফিনেশনটা আবার দিল তো এটা ডিসকাস করলাম না আমরা নেক্সটে যাই উনিশশো উনসত্তর সনের কাস্টম সাইনের ধারা পঁচিশ এবং কাস্টম সাইন দু হাজার চোদ্দো ধারা চল্লিশ এই খসড়াটার ব্যাপারে আমার আমি পড়ি না কারণ খরসাটা এখনও অনুমোদন হয় নাই তো আমি এটাকে এত ইম্পর্টেন্স দিই না যখন অনুমোদন হবে তখন দেখা যাবে তো যাই হোক উনিশশো উনসত্তর সনের কাস্টম সাইনের ধারা পঁচিশ মোতাবেক আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নক্ত বিষয়ের উপর ভিত্তি করে স্বাভাবিক মূল্য নির্ধারণ করা হয় মানে একটু বলি এই জায়গাতে আমি কি বলছি যে এই তিনটা মূল্যের স্বাভাবিক মূল্য অথবা সরি স্বাভাবিক মূল্য অথবা পিএসআই মূল্য অথবা ট্যারিফ ভ্যালু এই তিনটা যে কোনো একটা অনুযায়ী শুল্কায়ন হবে তো এই তিনটার মধ্যে দুই আর তিন হচ্ছে যে কি এটা তো ফিক্সড পিএসআইটা পিএসআই সংস্থা দিবে আর ট্যারিফ ভ্যালুটা সরকার দিবে আর এক নাম্বার যেটা স্বাভাবিক মূল্য সেটা বের করার আবার অনেকগুলো পদ্ধতি আছে যেমন বিনিময় মূল্য ভিন্ন পণ্যের বিনিময় মূল্য এভাবে ছয়টা পদ্ধতি আছে এবং সেগুলো কিসের উপর ভিত্তি করে হবে স্বাভাবিক মূল্যটা সেটাই বলছে যে এক আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণের বিষয়টি এত উদ্দেশ্যে প্রণীত বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আমদানিকৃত অথবা রপ্তানিযোগ্য কোনো পণ্যের উপর শুল্ক কর ট্যারিফ মূল্য অথবা ন্যূনতম মূল্য নির্ধারণের উদ্দেশ্যে উক্ত পণ্যের অ্যাডভেলোরাম কর নির্ধারণ করতে হবে তবে শর্ত থাকে যে যদি আমদানি বা রপ্তানিযোগ্য কোনো পণ্যের ঘোষিত মূল্য ট্যারিফ মূল্য চেয়ে অধিক হয় তখন পণ্যটি শুল্ক নির্ধারণ হবে ঘোষিত মূল্যের ভিত্তিতে যেটা বলছে অ্যাড ভ্যালোরিয়াম মানে হচ্ছে যে আমরা অ্যাসেসমেন্ট ভ্যালুটা কেন্দ্রে বের করি ইনভয়েস ভ্যালুর সঙ্গে আমরা বিমা তারপর ল্যান্ডিং চার্জ ফ্রেট এগুলো যোগ করি এরপর ওগুলোর উপর কাস্টম ডিউটি এভাবে বিভিন্ন ডিউটিগুলো আসে এভাবে যে মানে ভ্যালুর উপর যে ট্যাক্স আসতেছে এটাকে বলা হয় অ্যাড ভেলোরেম পদ্ধতি আর কি আর যেটা বলছে যে সাপোজ সরকার গ্যাজেটের মাধ্যমে ট্যারিফ মূল্য নির্ধারণ করে দিল কোনো পণ্যের একশো টাকা কিন্তু আপনি ঘোষণা দিয়েছেন কত একশো পঞ্চাশ টাকা তখন কিন্তু আবার ট্যারিফ মূল্য হবে না তখন আপনি যেটা ঘোষণা দিয়েছেন যেহেতু ওইটা বেশি ওইটা অনুযায়ী আপনার ডিউটিগুলো হবে সো এটা হচ্ছে যে উইচ হ্যা ভ্যারিস হায়ার আর কি যে টেরিস মূল্য থেকে যদি আপনার ঘোষণা মূল্য বেশি হয় তখন কিন্তু আবার ঘোষণা মূল্য অনুযায়ী হবে তখন ট্যারিস মূল্য ফলো করা যাবে না তিন কোনো আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের মূল্য হিসাব করার জন্য মুদ্রার বিনিময় হার হবে যে মাসে ধারা উনআশি বা একশো একত্রিশের অধীন বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট দাখিল করা হয় উহার পূর্ববর্তী মাসের তৃতীয় সপ্তাহের শেষ কার্য দিবসের পূর্বে ত্রিশ দিবস সময়ে বিদ্যমান গড় বিনিময় হার অথবা বোর্ডের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে উক্ত বিনিময় হার নির্ধারিত হবে বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট আমি তো ইম্পোর্ট করছি ধরেন ডলারে বা অন্য যে কোনো কারেন্সিতে সেটাকে বাংলাদেশের টাকায় কনভার্ট করতে হলে আমার এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার লাগবে সেই বিনিময় হারটা কি হবে সেটা হবে আমি যে মাসে বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট দাখিল করছি মনে করি আমি বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট দাখিল করছি যে কোনো বছরের এপ্রিল মাসে তাইলে তার প্রিভিয়াস মান্থের তৃতীয় সপ্তাহ মানে এপ্রিলের আগের মাস কোনটা মার্চের মার্চের তৃতীয় সপ্তাহের শেষ কার্যদিবস তাহলে মার্চের তৃতীয় সপ্তাহের শেষ দিন হচ্ছে একত্রিশে মার্চ যদি শুক্রবার হয় সেটা তাহলে হয়ে যাবে তিরিশে মার্চ কারণ কার্যদিবস বলছে তাহলে শেষ কার্যদিবসের পূর্বে তিরিশ দিন সময় পর্যন্ত মানে যদি তিরিশ তারিখ হয় আমার কার্যদিবস তাহলে এক তারিখ থেকে তিরিশ তারিখের যে এক্সচেঞ্জ রেট ছিল সেটার অ্যাভারেজ যদি আমার একত্রিশ তারিখ হয় আপনার শেষ কার্যদিবস একত্রিশ তারিখ ধরুন ওয়ার্কিং ডে ছিল তাহলে দুই তারিখ থেকে একত্রিশ তারিখ আর কি মানে থার্টি ডেজের আমার অ্যাভারেজ নিতে হবে সেটাই হবে আমার বিনিময় হার অথবা আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে হারটা দিবেন সেটা অনুযায়ী আমাকে এটার বিনিময় হার ধরতে হবে চার অত্রধারার উদ্দেশ্য পূরণকল্পে বিনিময় হার অর্থ বাংলাদেশি মুদ্রার বিনিময়ে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অথবা বৈদেশিক মুদ্রা বিনিময়ে আছে এটা আপনারা এটা এটা খুবই ইজি এটা এক্সপ্লেন করা কিছু নেই পাঁচ কোনো দ্রব্যের মূল্য বলতে ওই দ্রব্যটি বিক্রয়ে সর্বপ্রকার ভাড়া কমিশন বিমা ও অন্যান্য সকল প্রকার চার্জ ও খরচাদি পণ্যটির আমদানি বা রপ্তানি স্থলে পৌঁছানোর খরচাতীয় অন্তর্ভুক্ত হবে সো ইটস ভেরি সিম্পল যে অ্যাসেসমেন্ট ভ্যালুটা আর কি কীভাবে হবে ইনভয়েস ভ্যালুর সঙ্গে অন্যান্য যা যা খরচ আছে ভাড়া কমিশন বিমা যা যা আছে সব যোগ করে হবে অ্যাসেসমেন্ট ভ্যালু ওই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে এরপরে আমরা কাস্টম ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট ট্যাট যা আছে এগুলো আমরা বের করবো ওইটার পরে কিন্তু অ্যাসেসমেন্ট ভ্যালু বের করতে সবগুলো যোগ করতে হবে ছয় যেসব দ্রব্য বা দ্রব্য শ্রেণী শুল্ক বিমানবন্দর থেকে ক্রেতাকে পৌঁছিয়ে দেওয়া হয় বা দেয়া সম্ভব হতে পারে সেসব দ্রব্য সামগ্রী বিমান বাহিত করে পরিবহনের ক্ষেত্রে ফ্রেড কি হবে তা বোর্ড সরকারি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট করে দেবেন মানে যদি আপনি এয়ারের মাধ্যমে কোনো পণ্য পরিবহন করেন আর কি বিমানের মাধ্যমে তাহলে সেটার ফ্রেডটা সরকার নির্ধারণ করে দিবে আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে শুল্কায়নের সংজ্ঞা দিন শুল্কায়ন কত প্রকার ও কী কী কাস্টম সাইন উনিশশো উনসত্তরের আশি ধারা অনুযায়ী আমদানিকৃত পণ্য পরীক্ষান্তে অ্যাপ্রেসমেন্টের সঠিক সিদ্ধান্ত দেওয়ার পর শুল্ক আমদানি ও রপ্তানিকৃত পণ্যের উপর যথাযথ কর্মকর্তা কর্তৃক যথাযথ কর্মকর্তা কর্তৃক যথাযথ কর্মকর্তা কর্তৃক আরোপযোগ্য কর নির্ধারণের প্রক্রিয়াকেই অ্যাসেসমেন্ট বা শুল্কায়ন বলে অ্যাসেসমেন্ট দুই প্রকার যথা প্রভিশনাল বা সাময়িক অ্যাসেসমেন্ট অ্যান্ড ফাইনাল বা চূড়ান্ত অ্যাসেসমেন্ট তো শুলকায়ন কি এটা আসলে ডেফিনেশন খুবই সিম্পল যে ফার্স্টে হয় পরীক্ষা হয় আমি কিন্তু লাস্ট লেকচারে ফার্স্ট অ্যাপ্রেসমেন্ট অ্যান্ড সেকেন্ড এপ্রেসমেন্ট সম্পর্কে লেকচার দিই ওইটা আপনারা আশা করে দেখছেন যে ফার্স্ট এপ্রেসমেন্ট সেকেন্ড এপ্র্লেসমেন্টের ভিত্তিতে আমার এটা শুলকায়নটা হবে আর কি এবং শুল্কায়ণের দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে সাময়িক শুল্কায়ন আর একটা হচ্ছে ফাইনাল বা চূড়ান্ত শুল্কায়ন তো আজকের কাস্টমস একটা লেকচার এতটুকুই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের নেক্সট লেকচার নিয়ে আসবো অ্যান্ড কাস্টমস এক পুরোটা বিষয়ে আমাদের লেকচার থাকবে ভ্যাট কনসান্ট্রেট এক্সামের জন্য আপনাদের উপকার হবে আর কি যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ভিডিওটা লাইক করে দেন অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলি ইনফরমেশান দেওয়া আছে যেমন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যেখানে আমি লেকচারগুলো আগে দিই আমার ফেসবুক পেজের লিঙ্ক যেখানে লেকচারগুলো আগে যায় ইত্যাদি ইনফরমেশানগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে পাবেন তো ভিডিও ডিসক্রিপশানটা একটু চেক করার অনুরোধ হইল থ্যাংক ইউ